25 বছর ধরে রাজনীতি করেও ভালো কোনো পদ পাননি, এজন্য ক্ষোভে এক মন দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন এক যুবলীগ নেতা। ঠাকুরগাঁও সদর উপজেলার 21 নম্বর ঢোলারহাট ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বুধবার ঢোলার বাজার এলাকায় কয়েকশো মানুষের সামনে এ ঘটনা ঘটান তিনি। বাবলুর রহমান ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে। বাবলুর রহমানের ভাষ্য, প্রায় 25 বছর ধরে যুবলীগ করে আসছি, কিন্তু তারপরেও দল আমাকে মূল্যায়ন করেনি, তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকে তাহলে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এ বিষয়ে 21 নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, বাবলুর রহমান একসময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।